हेलो गाइस, वेलकम टू माय चैनल एंड दिस इज मी ऋतु दत्त। और হচ্ছে তোমরা যারা যারা চিনো না আমাকে তাদের জন্য আবারো বলছি আমি হচ্ছে ঋতু দত্ত। দূর, আমি খুব ব্যাড ইন্ট্রো, ভালো লাগে না। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মি ঋতু দত্ত। বলে দিই, এখন বাজে রাত 12টা, 12টা বাজবে আর 10 মিনিট বাকি, এখন আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, সবার আগে তোমাদেরকে বলে দিই, বি লেটেড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কিন্তু তোমরা জানো যে আমি কাউকে উইশ করিনি, কারণ আমার তো কোনো ফ্রেন্ডই নেই, আর লোকে যে একটা দুটো ফ্রেন্ড থাকে আমার সেটাও নেই। তো আমি কিন্তু ফার্স্ট তোমাদেরকেই উইশ করছি। তো তোমরা যদি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও তাহলে কি করছোটা কি, ঝটপট আমার সাথে ফ্রেন্ডশিপ করে নাও অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আমি খুব 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 সরি, আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি এতদিন ভেনিসে ছিলাম, মানে জল, চারিদিকে জল, কোনো স্থলে আমি ছিলাম না। আর হচ্ছে দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, কিছুদিন ধরে আমি জলে ভাসছি, সমঝলে? আর আমি ভিডিওই বানাতে পারিনি কোনো, তার জন্য খুব সরি, অনেকটা লেট হয়ে গেছে। আর কালকেও আকাশ থেকে ধুমধাম ধুমধাম করে পাঁচ পড়ছিল, তার জন্য আবার পুরো ভেঙে এসে আমি আছি, কারণ এত বৃষ্টি হয়েছিল, এত জল জমেছিল যে আমাদের গ্রাউন্ড ফ্লোর পুরো হাফ ডুবে গেছিল। তো সেই অবস্থায় কোনো ভিডিও আমি করতে পারিনি, কিন্তু এবার থেকে আমি প্রমিস করছি আমি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে বা দুটো করে ভিডিও আমি তোমাদের জন্য আনবো। যদি তোমরা দেখতে চাও, তোমরা করছোটা কি, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো ঝটপট আগে সাবস্ক্রাইবটা করে দাও, কারণ অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। আর এখন দেখতেই পাচ্ছ রাত্রি 12টা বাজে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, আমি এখন একটু ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যান অফ আছে। আর হচ্ছে আমি আজকে তোমাদের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, আইটা দেখে নাও, একটা স্পটলাইট আই মেকআপ লুক ক্রিয়েট করেছি। আর হচ্ছে এই মেকআপটা বা এই লুকটা আমি আমার বার্থডে দিনকে ট্রাই করেছিলাম, তো অনেকেই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, আর অনেকে জিজ্ঞেসও করেছে যে কীভাবে করেছিস বা কিছু। তো তাদের জন্যই আমি মেকআপটা করলাম, আমার ফার্স্ট মেকআপ ভিডিও এটা। তো যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে তোমরা এটা বার্থডেতেও ক্রিয়েট করতে পারো, বা যে কোনো ফাংশন বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে, সব রকম জায়গা বা পার্টি মেকআপ লুক হিসাবে তোমরা এটা ইউজ করতে পারো, সরি ক্রিয়েট করতে পারো। আর যদি এই লুকটা তোমরা ক্রিয়েট করো তাহলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে জানিও। আর আমার তো প্রচণ্ড হুডেড আইস, তো যাদের যাদের হুডেড আইস আছে তারা জানো যে কতটা সমস্যা হয়, যদি তোমাদের মধ্যে কারোর হুডেড আইস থাকে তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো, আশা করি কিছু অন্তত তোমাদের হেল্প হবে। আর হ্যাঁ, বলে দিচ্ছি যে আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আর আমি প্রো নই মেকআপে। তো আমি যেভাবে যেভাবে নিজের মেকআপ করি আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, তো যদি ভুল টুল হয়ে থাকে তাহলে আমাকে জানাও যে আমি কি ইমপ্রুভ করতে পারি, তো আমি আশা করবো সেগুলোকে ইমপ্রুভ করার। অ্যান্ড তুমি যদি আরও কোনো মেকআপ লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে মেকআপ লুকটা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে যে আমি কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। চলো ভিডিওটা এবার দেখো। সো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, এবার আমি ইউজ করবো টোনার। তো আমি এখন ইউজ করছি প্লামের এই গ্রিন টি টোনারটা, দেখে নাও। প্লামের এই টোনারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো যাদের ফেসে একটু পিম্পলস র্যাশ এইসব বেরোয়, তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই কাজে দেয়, আমার স্কিনকে এটা খুব ভালো কাজ দিয়েছে। তা তোমরা কারা কারা ইউজ করো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি এবার ইউজ করব প্লামের এই ময়েশ্চারাইজারটা, এটা হচ্ছে গ্রিন টি ম্যাটিফাইং ময়েশ্চারাইজার। তো এবার আমি ইউজ করব এই ল্যাকমি প্রাইমারটা, এটা অনেকেই জানো, আর এটা অয়েলি স্কিন যাবে তাদের জন্য তো ভীষণ ভালো। তো আমি এটা ইউজ করে নিচ্ছি, বেশি না, অল্প একটু নিয়ে আমি এবার এটাকে ভালো করে আমার যেখানে পোর্স আছে সেই জায়গাগুলোকে ইউজ করে নেবো।
তো মেকআপ ইউজ করার আগে আমি এই প্যাকের মেকআপ ফিক্সারটা ইউজ করছি। এবার আমি কালার কারেক্ট করে নেব এই নাইকার কালার কারেক্টরটা দিয়ে। তো বেসিক্যালি আমি কালার কারেক্ট খুব একটা ইউজ করি না, আমি লিপস্টিক দিয়ে কালার কারেক্ট করি অনেক সময়, তাও আবার রেড লিপস্টিক দিয়ে। তো সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আগে আমি কালার কারেক্টটা করে নিচ্ছি। তো যেখানে যেখানে আমার পিম্পলসের দাগ আছে আমি সেখানে সেখানে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো বেশি না, অল্প একটু কালার কারেক্ট তোমরা যখন ইউজ করবে, অল্প একটু ইউজ করবে, বেশি ইউজ করলে পুরো মুখটা আর কি, মানে যখন তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করবে তোমার মুখটা পুরো কমলা হয়ে যাবে। তো তোমাদের যাদের পিগমেন্টেশন আছে, ডার্ক সার্কেল প্রবলেম আছে, তো আমাদের এই এরিয়াটাতে খুব ভালো মতো পিগমেন্টেশন থাকে, তো এখানে ভালো করে অ্যাপ্লাই করে নাও বেশি। তো আমার কালার কারেক্ট করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো ভালো করে আমার আঙুল দিয়ে আর কি, যাতে এটা ভালোভাবে মিশে যায় আমার স্কিনের সাথে। আমাকে পুরো বাদল বাদল লাগছে না, লাল লাল মুখওয়ালা বাদল। যাই হোক, আমার কালার কারেক্ট করা হয়ে গেছে আর আমি সেটা আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। যাই হোক, এবার আমি আমার ফাউন্ডেশনটা ইউজ করার আগে আমার ফাউন্ডেশনটা যাতে কালার কারেক্টের সাথে কমলা না হয়ে যায়, তো সেটাকে আমি আগে সেট করে নেবো লুজ পাউডার দিয়ে। তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। তো আমি এখানে এই পন্ডসের লুজ পাউডারটাই ইউজ করছি, ব্লেন্ড করে নিই। চলো, হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। মানে আমি ইউজ করছি মেবিলিনের এই সুপার স্টে 24 আওয়ার্স ফুল কাভারেজ, যেটা এটা হচ্ছে, আর এটা শেড হচ্ছে 312 গোল্ডেন। আমি এইটুকু নিচ্ছি। এবার আমি এটাকে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। তো এবার এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি আমার ফেসে তবলা বাজিয়ে 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 ব্লেন্ড করে নিয়েছি। আমি জানি এখন একটা ভূতের মতো লাগছে। তো এবার আমি ইউজ করে নেবো কনসিলার। তো আমি এখানে মেবলিনের এই কনসিলারটা ইউজ করছি, এটা শেড হচ্ছে ক্যারামেল। তো ভিডিওটা আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যেত আর তোমরাও বোর ফিল করতে। তো এবার আমি একটা হাইলাইটিং শেড দেবো, সেটা হচ্ছে প্যাকের স্পটলাইট রেডি কনসিলারটা। এটা একটু লাইট আমার স্কিন টোন থেকে, তো এটাকে আমি ইউজ করে নিয়ে যে হাইলাইটিং শেড হিসাবে জাস্ট অল্প একটু ইউজ করবো। ব্লেন্ডিং অলমোস্ট কমপ্লিট। আমি জানি আমাকে এখন ভূতের মতো লাগছে, আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে যেহেতু আমি এখন ঘরে আছি তাই আমার মেকে আর কানে ফাউন্ডেশন ইউজ করছি না, কিন্তু তোমরা যখন বাইরে কোথাও যাবে ফেসের সাথে তোমার মেক আর কান ভালো করে ফাউন্ডেশন দিয়ে ম্যাচ করে ব্লেন্ড করে নেবে, তারপরে তোমার বাইরে যাবে। তো না গেলে পরে মনে হবে যে একটা ফেসে কোনো মাস্ক পরেছ, আর পরে যেহেতু আমি আমার চ্যানেল থেকে দেখাচ্ছি তাই অনেকে আমাকেই মানে ঝাড় দেবে, আমাকেই বকা দেবে যে আমি তো এটা দেখছি শুধু ফেসে অ্যাপ্লাই করা। বাট না, ফেসে অ্যাপ্লাই করো, সাথে গলায় কানে অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে? সেট করে নিচ্ছি যাতে এটা ক্রিজ না করে যায়। তো সেটের জন্য সবথেকে ভালো হচ্ছে তোমাদের লুজ পাউডার। তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো, আগেই বলেছি আমি পন্ডসের লুজ পাউডার ইউজ করছি, পরে আমি এর উপরে আরও পাউডার দেবো। পাউডার দিয়ে মুখটা সেট করে নিয়েছি, কিন্তু আমার মুখটা সাদা সাদা লাগছে। তো এখন আমি আরও একটা পাউডার ইউজ করবো, লুজ পাউডারই। তো সেটা হচ্ছে এই ফিট মির এই পাউডারটা, এটা হচ্ছে শেড 30 মিডিয়াম ডিপ। তো হ্যাঁ, আমি জানি যে আমার মুখটা এখন পুরো ফ্ল্যাট লাগছে, তো আমি এখন মুখটাকে কাটবো কাঁচি দিয়ে নয়। তো আমি এখন এই শেডটা দিয়ে, জানি তোমরা দেখতে পাচ্ছ কি না, এই শেডটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেবো।
আমার নাকটা না মানে ভোটাই যায়, কিচ্ছু করার নেই, এত সমস্যা হয় না। ওকে, তো এবার আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি ইউজ করছি সুগারের এই ব্লাশটা। হাসি, এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি এই ওয়েট এন ওয়াইল্ডের এই প্যালেটটা। তো সবার প্রথমে আমি এই ট্রানজিশন শেডটা নিচ্ছি আমার ক্রিজ লাইনে ইউজ করার জন্য। ওকে, সো এবার আমি এই ডার্ক ব্রাউন শেডটা ইউজ করছি হচ্ছে আমি আউটার ভিআর ইনার কর্নারসে ইউজ করার জন্য। তো আমি আগে সবে আমার যে আইলিডটা আছে সেখানে ইউজ করছি, দেন আস্তে আস্তে এটাকে ডিপ করবো। তো সবার প্রথমে আমরা আমাদের আইলিডটাকে ডার্ক করব, দেন আমরা সেটা আমাদের ক্রিজ লাইন অবধি লাইট করতে করতে নিয়ে যাব। এরপরে আমি এই শেডটা আর এই শেডটাকে মিক্স করে আমার যে এজেসগুলো আছে সেগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এবার আমি একটু ডার্কার শেড দেব, তো তার জন্য আমি এই ডার্ক ব্রাউনটা ইউজ করছি এইটা। জাস্ট আমার একদম আইলিডে ইউজ করব, আদারওয়াইজ এটা ডার্ক হয়ে যাবে চারিদিকটা। তো ওই সেম কালারটাকে দিয়ে আমি আস্তে আস্তে বিল্ড আপ করে ওটাকে ডার্ক করেছিলাম জাস্ট আমার আইলিডে। এবার ওই সেম ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এবার এই ট্রানজিশন শেডটাকে নিয়ে আমি আমার সমস্ত এজেসগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে কোনো শার্প লাইন না থাকে। তো এবার আমি প্লামের কাজলটা দিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে একটা ডার্ক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। অ্যান্ড আমি আমার লোয়ার ল্যাশ লাইন থেকে আমি উপরের দিকে আইশ্যাডোটাকে ব্লেন্ড করছিলাম যাতে একটু ফক্সি আই টাইপের লুক দেয়। তো এবার আমি কনসিলারটাকে নিয়ে আমি যে জায়গাটাকে ফাঁকা রেখেছি সেই জায়গাটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আমার আইলিড এবং আমার ক্রিজ লাইনের একটু কাছাকাছি। দেন আমি এই একটা ব্রাইট সিলভার কালারটাকে আমি আমার যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভালো করে। তো যদি তোমরা চাও তো তোমরা ওই ডার্ক ব্রাউন শেডের জায়গায় ব্ল্যাক আই শেডও ইউজ করতে পারো। তো যদি একটু মেস হয়ে যায় তো তোমরা ওই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে একটুখানি সেটাকে মেকআপ করে নিতে পারো যদি তোমাদের মনে হয়। তো এবার আমি আমার আইব্রাউজটা করে নিচ্ছি। তো আমি এখানে এই শেডটা ইউজ করছি আমার আইব্রাউজের জন্য। এবার আমি আমার মাস্কারাটাকে আমার আইব্রাউজে লাগিয়ে নেব তো যাতে এগুলো সেট হয়ে যায় ভালোভাবে। হচ্ছে যে যেহেতু আমার চোখগুলো একটু একটুখানি তো আমি আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। খুব সরু করে আইলাইনারটা দেবো।
আমি এই আইলাইনারটাকে দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে স্মাজ না হয়ে যায় আর আমার আই লুকটাকে একটু বোল্ড লুক দেয়। তো এবার আমি এই আইল্যাশ কালারটা দিয়ে আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, আর সেটা হচ্ছে এই মাস্টার ক্রোম, যেটা তোমাদের সেই গোল্ডেন কালার, যেটা আমার এই মুহূর্তে শেডের নামটা মনে পড়ছে না, ওটা আমি ইউজ করে নিই। এবার হচ্ছে এই হাইলাইটার শেডটা দিয়ে আমি আমার ব্রাউ বোনগুলোকে হাইলাইট করে নেব, আর আমার ইনার কর্নার্সগুলোকে হাইলাইট করে নেব। তো এখানেই আমার মেকআপ লুকটা কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কত ভালোভাবে হয়েছে। তো তোমরা ওয়েট করছো কিসে? তোমরাও ট্রাই করো। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তো আমি আগামী দিনে আরও এরকম মেকআপের ভিডিও তোমাদের জন্য আনবো। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।